বিগ নিউজ, সবার আগে সবার সাথে। तृणमूल भाजपा पगलापी क्षेत्र में शीतलकुची विधानसभा क्षेत्र के बूथ नंबर 265 में टकराती है। भाजपा कार्यकर्ता का शव चोटों के साथ एक घंटे तक जमीन पर पड़ा रहा। पुलिस को सूचित करने में कोई फायदा नहीं हुआ। कथित तौर पर मतदान एजेंटों को भुगतान करने के लिए जमीनी स्तर के उपद्रवियों ने उन पर हमला कर दिया। হারমাদ বাহিনীরা এখানে জড়ো হয়েছিল, আমাদের লোকেদের এইভাবে একজনকে মেরেছে, অনেকে পাথর মেরেছে, অনেকে আহত হয়েছে, বন্দুক অনেক কিছু নিয়ে আসছে। আমরা জবাব দিতে আমরা তাদের তৃণমূলে হারমাদদের সামনে পুলিশে বারবার জানা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে কোনো আসলো না। আমরা একবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, তবু পুলিশ প্রশাসন এখনো আসলো না কেন? আমরা জবাব চাই। আমার নাম রামকৃষ্ণ বর্মন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।